ইস ওয়েলকাম টু মাই ভ্লগ তা আমি আজকে কিছু একটা ছোট একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হলো আমার এই রুমটাকে আমি নিয়ে এসেছি আমি কিছু আমি রুমটাকে একটু দেখাতে চাই কিছু কথা বলতে চাই আমার পুরনো বন্ধুরা যারা আছে মানে বন্ধু না মানে যারা আমার ফ্রেন্ড লং টাইম ফ্রেন্ড একেবারে রূপা রুমকি সৌমিকা ওরা মনে হয় ইমোশনাল হয়ে যাবে ভিডিওটা দেখে তো আমি সেটাই স্টার্ট করতে চাই তো তোমরা দেখো ঘরটা একটু মেসি হয়ে আছে এইটাই আমার ঘর এইটা আমার সাউন্ড সিস্টেম অনেক শখ করে কিনেছিলাম আমি সাউন্ড সিস্টেমটা আমার বন্ধুরা আসে সবাই মিলে একসাথে বাজিয়ে মজা করি তো ওখান থেকে আমি ঢুকলাম তো ওখান থেকে ঢুকেই ওইটা আমার জায়গা ছিল ওই জায়গাটা আমি বসতাম দিয়ে সাউন্ড চেঞ্জ করতাম এইখানটায় বসতো রুম কি এই জায়গাটায় বসে থাকতো রুম কি এই দেয়ালের কর্নারে যেখানে ওই টুলটা রয়েছে ওদিকে কোন করে বসে থাকতো সৌমিকা আর এই ছিল রূপার জায়গা রূপা মাঝে মাঝে ওই দিকটাতেও বসতো মাঝে মাঝে এই রুমকির জায়গাটাতেও বসতো আর এই খাটে আমরা চারজনে মিলে শুয়ে থাকতাম হল্লাহুল্লি করে বিভিন্ন রকমের বদমাইশি করে আমরা এখানে শুয়ে পড়তাম ঘুমিয়ে পড়তাম আবার বিকেলবেলা মনে হতো কারো কাছে টাকা থাকতো না এদিকে বিকেলবেলা মনে হতো যে এটা খাই ওটা খাই সেটা খাই আর বিভিন্ন রকম সময়ে আমাদের কাছে টাকা চলে আসতো মানে সে এমন এমন মোমেন্টে আমাদের কাছে টাকা এসে যেত সেদিন তখন আমরা বড়লোক হয়ে যেতাম এই ফটোটা নষ্ট হয়ে গেছে এইটা ঘরটা অনেক ড্যাম্প তো তাই জন্য ফটোটা নষ্ট হয়ে গেছে আমি পরে এই ফটোটা আবার মানে ঠিক করে আবার বাঁধাবো পরে এটা আমাকে আমার জন্মদিনে দেওয়া হয়েছিল লেখা আছে দেখো হ্যাপি বার্থডে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে এটা দু হাজার সতেরোয় দেওয়া আমার ছবি দিয়ে এটা আমাদের কলেজে তোলা ফটোটা নষ্ট হয়ে গেছে তবে এরকম ফটো আছে যেটা আমি পরে ফ্রেম করে আমার শ্বশুরবাড়িতেই আর কি লাগাবো এখানে আমরা সাউন্ড সিস্টেমটাতে গান বাজিয়ে চালিয়ে চালিয়ে আর নাচতাম কত মজা করেছি আমি রূপা দেখে আর শ্রমিকাকে বলতে চাই ওই দেখ ওখানে আমাদের কাঁচের অনেক জিনিস আছে কাঁচের গ্লাস আছে প্রচুর ফাটলেও কিছু হবে না তো আমার রুম তো এই রুমে প্রচুর গল্প আছে প্রচুর কোনোদিনও যদি আমরা একসাথে হই চারজনে চার বন্ধু যদি কোনোদিনও একসাথে ব্লগে আসতে পারি তখন আমরা প্রচুর গল্প এইসব শোনাবো এখন তো আসতে পারছি না আমিও অনেক কথা মানে প্রচুর কথা আছে বলে শেষ করা যাবে না আমাদের বন্ধুত্বের কথা মানে একদম সরি মানে বলে আমি শেষ করতে পারবো না তখন আমি এই ঘরেই শুতাম খাটটা উল্টো দিকে ঘোরানো ছিল এখনো আমি এই ঘরে থাকি তবে এই ঘরে এখন আমি অনেক কম থাকি মানে এই ঘরটার প্রতি একটা মায়া পড়ে গেছে আমার তো পান্তু ওই ঘরে রয়েছে আমি এই ঘরে জাস্ট তোমাদের সাথে এইটুকু একটা ব্লগ নিয়ে এসছিলাম এই ঘরটার কথা বলতে এসছিলাম এই ঘরটা মানে আমাদের লাইফ মানে আমরা যদি চারজন আবার এই ঘরে আসি না আমাদের লাইফটা আবার জীবন্ত হয়ে উঠবে মানে সেই জো জোনে আমরা ফিরে যাব মানে সেই জায়গাটায় আমরা চলে যাব হয়তো এই ঘরটা যদি আমরা আবার আসি হয়তো আমরা কেঁদেই ফেলবো মানে এই ঘরটার সাথে অনেক স্মৃতি আছে অনেক 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 মানে সমস্ত কিছু ভুল ভাল কাজকর্ম করার মানে ভুল ভাল কাজকর্ম ঠিক বলবো না মানে হয় না বন্ধুত্বের একটা বিভিন্ন সেই সময়কার বিভিন্ন রকম স্মৃতি তো এই ঘরটা হলো সেই স্মৃতির একটা অংশ এই ঘরটা মানে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ আর যত আড্ডা যত কিছু এখানে হতো আর আমি সমস্ত প্ল্যান বানাতাম ওদের কারোর এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না এই টাইম হচ্ছে না ওই টাইম হচ্ছে না আমি সবাইকে কনভেন্স করিয়ে সবার একটা ঠিকঠাক টাইম ম্যানেজ করিয়ে আর ঠিক করতাম জিনিসগুলো আর আমার এই ঘরে বসে সমস্তটা হতো মানে একটা ছোট যদি বিরিয়ানি বানিয়ে খাওয়ানো হবে খাওয়া হবে পিকনিক হবে সেটাও আমরা এই ঘরে বসেই খাওয়া দাওয়া করেছি মায়ের ঘ মায়ের ওখানে রান্না করেছি মানে রান্নাঘরে রান্না করেছি আর এখানে খাওয়া দাওয়া করেছি মানে আমরা ওই ঘরে মানে যেই ঘরে বসে আমরা খাই বাবা মায়ের ঘরে সেই ঘরেও আমরা খেতে না আমরা এই ঘরেই খেতাম সবাই মিলে মানে লাইফটা একদম অন্য রকম ছিল অন্য রকম আর এখন তো লাইফ একদম চেঞ্জ আমাদের চারজনেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সবাই ব্যস্ত তো কোনোদিনও যদি আমরা একত্রিত হই তোমাদেরকে নিশ্চয়ই তখন দেখাবো নিশ্চয়ই অনেক গল্প তখন শেয়ার করব প্রচুর গল্প আছে আমাদের প্রচুর প্রচুর এখনও তো সেইভাবে করোনার জন্য একসাথে হয়ে ওঠেনি ইভেন আমার এক বান্ধবী সৌমিকাও ছেলেটাকে ভালো ভালো করে আদর পর্যন্ত করিনি কিন্তু ওর ছেলের বয়স এক বছর হতে চললো কবে করব জানি না আমার ছেলের বছর হতে চললো মানে ওরাও কবে যে এসে ওকে ধরবে নোজ আর এই সাউন্ড সিস্টেমটাও আমাদের জন্য গান বাজিয়েছে প্রচুর গান বাজিয়েছে আর আমার একটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপটায় কানেক্ট করে আমরা প্রচুর গান শুনেছি প্রচুর মানে যেরাম গান শুনেছি তেমনি উত্তম নেচেছি মানে এই ঘরটা নিয়ে আমার আর কিছু বলার নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ঘরের স্মৃতি নিয়ে শেষ করছি এ তোমাদের সাথে রেখে দেবো এক্ষুনি কথা বলে এর পরেও আমার অনেক কিছু মনে পড়বে এই ঘরটা মানে দিয়ে এই আমি যখন বাড়ি চলে যাই না আমার প্রচণ্ড কান্না পাই আমি একবারে সেই ঘরটা এসে কেঁদে যাই মানে এতটা বন্ডিং এই ঘরটার সাথে আমার মানে যারা যা মানে যাদের সাথে হয় তারাই এগুলো বোঝে তোমাদেরও যাদের যাদের এরকম কিছু ঘর আছে বা জায়গা আছে প্লেস রয়েছে ঘুরতে যাওয়া জায়গা রয়েছে কিছু না কিছু জায়গা তো কারোর না কারোর এরকম স্মৃতি হিসেবে থাকে তেমনি আমার এই ঘরটা মানে আমি কোনোদিনও ভুলতে পারবো না এখানে যা যা আমরা করেছি দারুণ দারুণ তো আজকের ব্লগটা এতটুকুই থাক আবার কালকে অন্য কোন ব্লগ নিয়ে আসবো এটা তোমাদের সাথে আমার মনের ইচ্ছা হলো তাই জন্য একটু শেয়ার করলাম তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকানটা বাজিয়ে দিও টাটা বাই বাই